হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? মহাশয় স্যার সবাই ভালো আছো? ইয়েস স্যার। স্যার আপনি কেমন আছেন? আচ্ছা, তাহলে আমরা আজকে নতুন অধ্যায় শুরু করব, পদার্থের অবস্থা ও চাপ। যেহেতু আমাদের রিভিশন ক্লাস, তো আমরা এই অধ্যায়ের খুঁটিনাটি অনেক কিছু আগে আমরা পড়েছিলাম। তো আমি এর আগের দিনও বলেছি তোমরা এই অধ্যায়টা একটু প্রস্তুতি নিয়ে আসবে, তাহলে পড়াতে সুবিধা হবে। তাহলে এই অধ্যায়ের যে মূল বিষয়গুলো বা মূল যে প্রশ্নগুলো, এগুলো যেগুলো আমাদের ছোট ছোট প্রশ্ন বরাবর এগুলোর থেকেই আসে, এই প্রশ্নগুলো আলোচনা করে আমরা সৃজনশীলে চলে যাব। শুরুতে আমরা চাপ জানবো, চাপ কি, তারপরে জানবো ঘনত্ব, ঘনত্ব কি। স্যার এই অধ্যায়ের উপর এমসিকিউ ক্লাস নেবেন? এক স্কেল বলতে কি বোঝো? না, এমসিকিউ এখন আর মনে হয় সময় পাবো না। যদি সৃজনশীল না নিয়ে এমসিকিউ ক্লাসটাই নেন। তাই? জি স্যার, তাহলে সুবিধা হবে। এমসিকিউ তোমার সমস্যা? জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে হবে সৃজনশীল এমসিকিউ, দুইটাই আলোচনা করতে হবে তাহলে। আচ্ছা জি স্যার। তাহলে দেখো, আমরা যে প্রশ্নগুলো লিখলাম, এই প্রশ্নগুলো তোমাদের আগেরই পড়া। আর্কিমিডিসের সূত্র, বিবৃতি করো। স্কেলের সূত্র বিবৃতি করো। বল বৃদ্ধিকরণ নীতি কি? বস্তুর ভাষা ও নিমজ্জনের কারণ ব্যাখ্যা করো। স্থিতি স্থাপকতা কি? পীড়ন ও বিকৃতি কাকে বলে? এরপরে আজমা অবস্থা, এটা একটু বলেন তো। কি হুকের সূত্র বিবৃতি করো। প্লাজমা অবস্থা, অবস্থা ব্যাখ্যা করো। প্রশ্নগুলো লিখো সবাই। লেখা শেষ হলে বলো, আমি শুরু করবো। স্যার আমাদের এমসিকিউ তে একটা কোশ্চেন ছিল এবার টিউটোরিয়ালে, যে বস্তুর ভাষণ ও নিমজ্জনের ক্ষেত্রে কোন কোন অবস্থা সৃষ্টি হতে পারে। স্যার ওইখানে একটু বলেন তো, ক্লিয়ার করেন কোশ্চেন। কোথায় ছিল, টিউটোরিয়ালে? আচ্ছা, যেহেতু এমসিকিউ বললা, এমসিকিউ আলোচনা তো নেক্সট ক্লাসে আছে, নেক্সট ক্লাসে বলো, সলভ করে দিবে। আচ্ছা। আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো লেখার উদ্দেশ্য হলো আমার, এই প্রশ্নগুলো সবই কিন্তু তোমাদের পড়া দুই একটা প্রবলেম ছাড়া,
যেটা তোমাদের প্রবলেম সেটা মনে হয় প্লাজমা অবস্থা তোমাদের হয়তো প্রবলেম হতে পারে, আর বাকিগুলো তোমাদের সবগুলারই পড়া আছে। এই প্রশ্নগুলো কিন্তু শনিবারে আমি তোমাদের পড়া আদায় ক্লাস আছে, জানো তোমরা সবাই জানো শনিবারে পড়া আদায় ক্লাস। না স্যার জানতাম না, আজকে গ্রুপে মেসেজ পেয়ে যাবে এই শনিবারে পড়া আদায় ক্লাসে এই প্রশ্নগুলো আমি পড়া আদায় করব। কথা বুঝতে পারলো সবাই? Yes, sir. আচ্ছা তাহলে এবার আমরা একটু সৃজনশীলের দিকে যাই। সৃজনশীল আমাদের যত প্র্যাকটিস করব তত আমাদের সুবিধা হবে। যেহেতু পরীক্ষা খুবই নিকটে চলে আসছে, আমাদের আরো দুটা অধ্যায় আছে, এই দুটো অধ্যায়ও রিভিশন করতে হবে, এজন্য আমাদের একটু দ্রুতই যাইতে হবে। শিমুল একদিন মেঘনা নদীতে সাঁতার কাটছিল, সে 0.4 কেজি ভরের এবং 500 কেজি পার মিটার কিউব ঘনত্বের একটি বল পানির উপরিতল থেকে খাড়া উপরের দিকে ছুড়ে মারলো এবং 3 সেকেন্ড পর বলটি পুনরায় পানিতে পড়লো। ক নম্বর প্রশ্ন, ঘনত্ব কি? বল বৃদ্ধিকরণ নীতি ব্যাখ্যা করো, বিবৃতি কর। বলটির আয়তন নির্ণয় কর, ঘ বলটি পানির উপরিতলে আঘাত করার পর ডুবে যাবে না, ডুবে যাবে না ভাসবে,
বিশ্লেষণ করো। আচ্ছা, আমাদের প্রশ্ন লেখা শেষ। এবার আমরা একে একে আলোচনা করব। আলোচনা করার আলোচনা শুরুর আগে আমি বলছি, পড়া আদায়ের ক্লাসের বেশ কিছু নিয়ম। তোমরা এখন যেভাবে ক্লাস করছো, যেমন আমি একটা প্রশ্ন করলে আমি কিন্তু বুঝতে পারবো না তুমি বই দেখে বললা না আগে আমি আলোচনা করেছি সেখানে লেখা আছে সেটা দেখে বললাম, কিন্তু বুঝতে পারবো না। বা তুমি লিখলা আদৌ না শর্ট স্ক্রিন দিলা না স্ক্রিন শর্ট দিলা, কিছুই বোঝা যাবে না। সুতরাং পড়া আদায় যেখানে ক্লাস থাকবে সেখানে সকল ছেলেদের ভিডিও অন থাকবে, এটা কিন্তু আমি আর ওই দিন বলবো না, কারো যেন ভুল না হয়। কথা শুনছো? ছেলেদের ভিডিও অন থাকবে, আর মেয়েদের ক্ষেত্রে তোমরা ভিডিও অন নাও করতে পারো। যদি আমি কাউকে সন্দেহ করি যে তুমি পড়া দেখে বলছো, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ভিডিও অন করতে, সেই ক্ষেত্রে অন করতে পারবা, তবে তোমাদের জন্য ভিডিও অন না করলেও চলবে, কিন্তু ছেলেদের ভিডিও অন থাকতেই হবে, বিষয়টা মাথায় রাখবে। আর এই পাসওয়ার্ড এবং এই আইডিতেই ক্লাস শুরু করব, টাইমটা তোমাদের জানিয়ে দিব, এবং পড়াগুলো আমি আগে বলে দিয়েছি। আশা করি কালকে যেহেতু শুক্রবার আছে এই পড়াগুলো তোমরা রিভিশন করবে। আচ্ছা, তবে এবার সেই পঞ্চম অধ্যায়ের উপর পড়া ধরবেন। হ্যাঁ, পঞ্চম অধ্যায় শুরুতে যে প্রশ্নগুলো আমি লিখে দিলাম আগে, ছোট ছোট প্রশ্নগুলো লিখে দিলাম না, সেই প্রশ্নগুলোর উপরে। আচ্ছা, তাহলে আমরা এবার শুরু করি। প্রথম প্রশ্ন, ঘনত্ব কি? এবং এই টাইপের প্রশ্নগুলো কিভাবে তোমরা মনে রাখবে, বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক আমি শিখিয়ে দিয়েছিলাম, যাদের এই টেকনিক গুলো মনে আছে তাদের জন্য কিন্তু খুবই সহজ। আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, এই সকল উত্তর দেওয়ার জন্য তোমাকে আগে সূত্র জানতে হবে। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, রো সমান সূত্রটা হলো এম বাই ভি। আমি সূত্রটাই শুধু বলে দিলাম, এবার আমি যাকে জিজ্ঞেস করবো সে পড়া বলতে পারবে। ফয়সাল শাহরিয়ার শুনছ? ফয়সাল শাহরিয়ার, ফয়সাল শাহরিয়ার শোনা যাচ্ছে না? আমি বলি স্যার। বলো নাফিসা। ঘনত্ব হচ্ছে একক আয়তনে ভরের পরিমাণ। একক আয়তনে ভরের পরিমাণ, রাইট। মারিয়া বলো, ও যেভাবে বললো এভাবে না বলে আরেক ভাবে বলা যায় সেটা বলো। মারিয়া, এক এক ঘনমিত এক প্রথম বলো, কোন বস্তুর একক আয়তনের ভর, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। দুইজনকে কোন বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। এবার লুবাবা বলো, বল বৃদ্ধিকরণ নীতি। স্যার আপনার এই অধ্যায় ক্লাসটা আমি পাইনি। জি স্যার আমিও পাইনি, মানে কে পারবে? এখানে আমার একটু প্রবলেম আছে, এটা আর প্লাজমা, কে পারবে এটা? বল বৃদ্ধিকরণ নীতি, আচ্ছা আমি লিখে দিচ্ছি, যেহেতু অনেকেরই প্রবলেম মনে হচ্ছে, যদিও যখন আমি আলোচনা করেছিলাম তখন কিন্তু লিখে দিয়েছিলাম। বল বৃদ্ধিকরণ নীতি লিখো সবাই, আবদ্ধ তরল পদার্থের, আগে লেখো তারপর আমি বুঝাই দিচ্ছি, আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর, ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোন বল প্রয়োগ করলে
এর বৃহত্তম পিস্টনে সেই বল বহু গুণ বেশি বল প্রযুক্ত হবে। এটাই হলো বল বৃদ্ধিকরণ নীতি। আসলে বিষয়টা কি এটা থেকে আমরা একটু বিশ্লেষণ করব। বল বৃদ্ধিকরণ নীতিতে আমরা যেখানে বললাম আবদ্ধ তরল পদার্থের আবদ্ধ থাকবে এমন একটি পাত্র থাকবে যেখানে তরল যদি আমরা প্রবেশ করাই সেখানে থাকবে কি আবদ্ধ, অর্থাৎ তরল গুলো বের হতে পারবে না। যেমন তাহলে চিত্রটা হবে, আবার এখানে বলছে ক্ষুদ্রতম অংশের উপর, আবার আরেকটা বলছে বৃহত্তম অংশের, দুটো পিস্টন, একটা ক্ষুদ্র পিস্টন আর একটা বড় পিস্টন। তাহলে আমরা এমন একটি পাত্র নিব যেটা থাকবে আবদ্ধ এবং দুটি পিস্টনের কথা বলবো, খেয়াল করে দেখো তো এই যে তরল গুলা এটা কি আবদ্ধ তরল না? এগুলাতে যে তরল গুলো আছে আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশ, এই যে এখানে যে এটা দেওয়া যাচ্ছে সিলিন্ডার, এটা আমরা C1 বলতে পারি, এটা C2 বলতে পারি। এখানে যে সিলিন্ডারটা এটা ছোট, এখানে তুলনামূলক করলেই বোঝা যাচ্ছে এটা হলো ছোট সিলিন্ডার, এটা একটা বড় সিলিন্ডার, এই রাবারের নল দ্বারা সংযুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে ছোট সিলিন্ডারে তীর চিহ্নটা দেখো এইদিকে, তার মানে আমি যদি এইদিকে বল প্রয়োগ করি বা চাপ দিই এটা হলো পিস্টন, পিস্টনটা হলো নিঃছিদ্র, মানে সেই চাপটা কোন দিক থেকে বেরোইতে পারবে না। ইঞ্জেকশনের সিরিঞ্জ টিকা দেওয়ার সময় যে ইঞ্জেকশন দেওয়া দেখেছ, অথবা ইঞ্জেকশন দেওয়ার সিরিঞ্জগুলো ব্যবহার করা হয়, ওখানে দেখবা যে চাপ দিলে যেটা ভিতরের দিকে ঢুকে যায় সেই অংশটাকেই বলা হয় পিস্টন। এইখানে ওই রকম একটা বিষয় আছে, এই যে পিস্টনটাকে আমরা যখন উপরে থেকে চাপ দিব বা বল প্রয়োগ করব, তাহলে খুদ কোন অংশের উপর বল প্রয়োগ করলাম পিস্টন দ্বারা? বৃহত্তম ছোট পিস্টনে বা ক্ষুদ্রতম অংশ, এই যে দেখা এখানে লেখা আছে ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা বল প্রয়োগ করলে, কি দ্বারা? পিস্টন দ্বারা বল প্রয়োগ, সেই বল কোথায় যাবে? না কমে বৃহত্তম পিস্টনে, বৃহত্তম পিস্টনে সেই বল বহুগুণে বৃদ্ধি পায়। এই বলটাই এইটাতে যাবে যখন, তখন বহুগুণে যেহেতু জায়গা বেশি এটা কি বড় আকারে বলটা বিভিন্ন দিকে যাবে। এখানে পিস্টন বলতে কি বোঝায় স্যার? ওই যে দেখাইলাম এই অংশটাই পিস্টন, ওটাকে চাপ দিলে ওই পুরো জলটা নিচে চলে আসে। এই কাজে যেটা বললাম যে ইনজেকশনের যে সিরিঞ্জটা আছে, সিরিঞ্জে যেখানে আমরা চাপ দিই, চাপ দিলে পরে দেখবে কালো একটা অংশ ভিতরের দিকে যাচ্ছে না? জি স্যার। ওটাই হলো পিস্টন, ঠিক এই চিত্রেও তাই বোঝাচ্ছে। আমরা কি বল বৃদ্ধিকরণ নীতি এখন পারবো? ইয়েস স্যার পারবো, এটুকু লিখলে হবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ এটুকু লিখলে হবে, কেউ যদি আর একটু চাও সেটাও হবে, কোনো সমস্যা নেই। এরপরে গ নাম্বারে বললো বলটির আয়তন নির্ণয়, যেহেতু এখানে দেওয়া আছে ভর, উদ্দীপকে খেয়াল করে দেখো 0.4 kg ভর দেওয়া আছে এবং ঘনত্বও দেওয়া আছে, ঘনত্ব কত বলো তো?
বলো কি কি দেওয়া আছে এবার? ভর দেওয়া হলো 0.4 কেজি, ঘনত্ব রো সমান, এটা কিন্তু ভর। আর আয়তন কি 200? ঘনত্ব রো সমান, দেখি পরে দেখি, ঘনত্ব কত বললাম? 500 কেজি পার মিটার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আয়তন বের করতে বলছে ভি সমান হোয়াট। আমরা জানি রো সমান এম বাই ভি, বা ভি যেহেতু বের করবো, ভি সমান এম বাই রো, এম হলো 0.4, 500 ভাগ করলে কত হবে? আচ্ছা, তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। এবার এই অঙ্কে কারো কোনো প্রবলেম? নো স্যার, এরকম অঙ্ক কিন্তু অবজেক্টিভে আসবে। আর যেহেতু নেক্সট ক্লাসে, লাইভ ক্লাসে কিন্তু আমরা এমসিকিউ আলোচনা করতে যাচ্ছি, তাহলে তোমাদের কাজ হলো স্যার অ্যানসারটা কত আসছে? 8×10^4 কত বললা জানো? -4 8×10^-4 আয়তন, আয়তনের একক হলো কি বলো? আয়তন একক কি হবে? মিটার কিউব। মিটার কিউব। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বার করব। তার আগে যেটা বলতেছিলাম, এমসিকিউ যেহেতু নেক্সট ক্লাসে আলোচনা করব, তাহলে তোমরা অবশ্যই সেই এমসিকিউ গুলো একটু দেখে আসবে, তাহলে আমাদের আমাদের পড়তেও সুবিধা হবে, বুঝাতেও সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, আমরা ঘ নাম্বারের দিকে যাচ্ছি। এবার ঘ নাম্বার দেখো কিভাবে ঘ নাম্বার আমরা সলভ করব। ঘ নাম্বারের প্রশ্ন বললো বলটি পানির উপরিতলে আঘাত করার পর ডুবে যাবে না ভেসে যাবে, তাহলে ভাসা এবং ডুবা এটা আসলে কিসের উপর নির্ভর করতেছে, এটা আগে আমাদের জানতে হবে। আমরা সাধারণত এই যে যখন আমরা বস্তু ভাসবে না ডুববে, আর্কিমিডিসের সূত্র থেকে কিন্তু জেনেছিলাম। আর্কিমিডিসের সূত্রটা একদম বলো দেখি কার মনে আছে? কোন বস্তু কিছু ওজন হারায় বলে মনে হয়, এই হারানো ওজন বস্তুটি বস্তুটি দ্বারা অপসারণ অপসারণ তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। তাহলে এখানে কিন্তু এই সূত্রে অর্থাৎ আর্কিমিডিসের সূত্রেই কিন্তু আমরা জানতে পারলাম যে এই যে ভাসা এবং নিমজ্জন এটা ওজনের উপরেই নির্ভর করছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে ওজন যেহেতু প্লবতা থেকে আমরা বের করতে পারবো, তাহলে আমরা প্লবতার সূত্রও জানি এবং আগে আমরা লিখবো কি কি দেওয়া আছে। তাহলে ভর দেওয়া আছে এম সমান 0.4 কেজি। আচ্ছা, এরপরে জি এর মান আমরা জানি, জি সমান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলের ওজন আমরা যদি বের করি, বলের ওজন W1 ধরলাম, W1 সমান কি? mg, m হলো 0.4 ইন্টু জি এর মান হলো 9.8, কত হবে? বলো। 3.92 নিচের দিকে। আমরা বলটাকে যখন ছেড়ে দিব তখন কি হবে? বলটা কোন দিকে যাবে? নিচের দিকে।
এবার বল কি করবে আর্কিমিডিসের সূত্র থেকে আমরা জানি বল নিচের দিকে গেল কিন্তু ওটা কি আবার কি করবে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে ওটা কি প্রবণতা বলি আমরা यस স্যার তাহলে এখন আমরা প্রবণতা বের করব অর্থাৎ বলের উপর এখন তুমি বলবা যে স্যার বলটা তো ভারী জিনিস তাহলে ওটা উপরে দিকে কিভাবে ক্রিয়া করবে একটা জিনিস মনে রাখবা তুমি একটা ভারী বস্তু মনে করো তোমাকে তোমাকে যদি আমি পানিতে ছেড়ে দেই তুমি একটা ভারী না তোমার ওজন বরাবর কিন্তু তুমি নিচের দিকে যাচ্ছ কিন্তু তোমার তুমি যে নিচের দিকে যাচ্ছ তোমাকেও কিন্তু পানি কি করবে উপরের দিকে ক্রিয়া করবে যার কারণে তোমার থেকে পানি সরিয়ে দিবে আর ওইখানে তুমি যায় প্রবেশ করতে পারবে আচ্ছা তাহলে এখানে আমরা বল লিখব বলের উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী প্লবতা ঊর্ধ্বমুখী যে বল সেটাই কিন্তু প্লবতা আমরা বলি প্লবতা সংজ্ঞা থেকে কিন্তু আমরা তাই জানি তাহলে এটাকে আমরা ডাব্লিউ টু ধরতে পারি এবার বলতো দেখি প্লবতার সূত্র কি গাণিতিক সূত্রটুকু এটা কিন্তু আমরা প্রমাণ করেছিলাম এবার মান বসাও ভির মান আয়তন আমরা বের করলাম না গ নাম্বারে জি স্যার তাহলে ভি কি ছিল 8 ইনটু কত জানো 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার কিউব তাহলে 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইনটু এই রো হলো ঘনত্ব এখন কার ঘনত্ব আসলে তোমাকে সরি বলটিকে আমরা কিসের মধ্যে ছেড়ে দিলাম মেঘনা নদীতে কি থাকে কেরোসিন থাকে না পানি থাকে পানি থাকে পানি থাকে কেরোসিন থাকে না তাহলে না স্যার না স্যার নদীতে কেরোসিন থাকে আচ্ছা এখন তোমাকে যদি প্রশ্ন তো চেঞ্জ করে দিতে পারে যদি বলে যে মেঘনা নদীতে কেরোসিন দ্বারা ভর্তি আছে তাহলে তখন কিন্তু তোমাকে কেরোসিন পানির ঘনত্ব দিতে হবে না তখন কিসের ঘনত্ব দিবা পানি হলো 1000 আমাদের ঘনত্ব হবে 1000 কেজি পার মিটার কিউব তাহলে এখানে আমরা 1000 দিলাম 9.8 দেখো কত আসে 7.84 তাহলে এটা হলো ডাব্লিউ টু অর্থাৎ প্লবতা এখন খেয়াল করে দেখো এই যে ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ টু কোনটা বড় প্লবতা বেশি ডাব্লিউ টু বড় ডাব্লিউ টু টা বড় তাহলে এই যেহেতু ডাব্লিউ ওয়ান ইজ গ্রেটার দেন ডাব্লিউ টু অর্থাৎ বলের ওজন তরলের প্লবতার চেয়ে কম তাই তো আমরা বুঝতেছি প্লবতার চেয়ে কম তাই বলটি কি হবে ভেসে উঠবে ভেসে থাকবে যেহেতু ডাব্লিউ ওয়ান ইজ লেস দেন ডাব্লিউ টু সুতরাং বলটি পানিতে ভেসে থাকবে থ্যাংক ইউ তোমাদের তোমরা অনেক ভালো অ্যান্সার দিতে পেরেছো আজকে আরেকটা কথা আমি বলি যেটা তোমাদের ভুল হয় অনেক সময় কিন্তু আমি ক্লাসে অঙ্ক করাই হুবহু এই অঙ্কটা আমি দেই না একটু চেঞ্জ করে দিই নাম চেঞ্জ করে দেই দেখা যায় তোমরা সেটাকে কি করো আমি যেটা করিয়েছি হুবহু সেই প্রশ্নটাই তোমরা খাতায় লেখো তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না অত দেখো আমি কিন্তু প্রশ্নে যে আমি নাম চেঞ্জ করে দিলাম কোনো একটা জায়গায় সেটা তুমি কিন্তু খেয়ালই করো নাই তাহলে হবে হবে না সুতরাং তোমাকে যখন যেহেতু বাসায় পরীক্ষা দিচ্ছ তুমি কি আসলে দেখে লেখছ না আগেরটা হুবহু দেখে লেখছ না তুমি নিজের থেকে করে লেখছ না দেখে লেখছ আমি কিন্তু ওই প্রশ্ন দেখি উত্তর দেখি কিন্তু আমি বুঝতে পারছি সুতরাং এই কাজগুলো কেউ করো না এরকম কিন্তু বেশ কয়েকজন করেছিল এর আগের পরীক্ষায় যাই হোক এটাই তোমাদের কাছে প্রত্যাশা থাকবে আর নিয়মিত লেখাপড়া করবে লেখাপড়ার বিকল্প নেই যারা লেখাপড়ার থেকে দূরে থাকবে যেমন আজকের ক্লাসটাই কিন্তু তোমাকে দিয়েই বুঝাই যেমন মারিয়া বললা লুবাবা বললা এই ক্লাস করো নি
ক্লাস পানি বিদায় কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তুমি সঠিকভাবে দিতে পারো না, স্বাভাবিক যে কোনো কারণেই হোক, তোমার অরিজিনালি কারণেও যদি ক্লাস নাও করতে পারো তাহলে সেটা কিন্তু তোমারই ক্ষতি হয়ে গেল। আর আরেকটা কথা মনে রাখবা, মূল ক্লাসে যেভাবে বোঝানো হয় আর রিভিশন ক্লাস বলো অন্য সময় বোঝানো বলো, এই বোঝানোর মধ্যে কিছুটা পার্থক্য থাকে। সুতরাং মূল ক্লাসগুলো অবশ্যই মিস দেওয়ার চেষ্টা করবে না, যত সমস্যায় থাকুক প্রয়োজনে তোমরা ভিডিও বা অন্য যেভাবে হোক ওই ক্লাসগুলো সংগ্রহ করে দেখার চেষ্টা করবে, এটাই তোমাদের কাছে প্রত্যাশা থাকবে। আর শিডিউল অনুযায়ী প্রতিদিনের পড়াগুলো কমপ্লিট করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাবা মার কথা মেনে চলবে। আর্কিমিডিসের সূত্র বিবৃতিতে লিখে দিবেন, আজকে তো সময় নেই। তুমি বললাম কোন বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে ডুবালে হারাই বলে মনে হয়, এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের শীত দিছিলেন তো স্যার? হ্যাঁ সেটাই আছে, শীত দিছিলেন স্কুল থেকে, ওখানে তোমরা সংগ্রহ, আমার কাছে শীত নাই, তোমরা ওইগুলো সংগ্রহ করে নি। আর যদি প্রবলেম হয় তাহলে আমি নেক্সট যেহেতু শনিবারে পড়া আদায়ের ক্লাস আছে ওখানে লিখে দেওয়ার চেষ্টা করবো। ওকে স্যার, ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।